আসসালামু আলাইকুম, আই অ্যাম মুজাহিদুল। আজ রাতে গাছের পাতায় আল্লাহর নাম দেখে গ্রাম গঞ্জ থেকে শুরু করে প্রতিটা শহরতলিকায় হইচই পড়ে গেছে। তো কিছু ছবি তুললাম আপনাদেরকে লাইভ দেখানোর জন্য। দেখুন এগুলো, দেখুন প্রতিটা গাছের পাতায় কীভাবে আল্লাহর নাম লেখা আছে। দেখতে পাচ্ছেন, এটা দেখলেই আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে গাছের পাতায় কীভাবে আল্লাহ পাকের নাম লেখা আছে, আল্লাহ বলে লেখা আছে। দেখতে পাচ্ছেন তো এই বিষয় নিয়ে অনেকে নেগেটিভ পজিটিভ অনেক কিছু কথাবার্তা বলছে এই বিষয়টা নিয়ে। অনেকে বলছে এটা কোনো পোকামাকড় ডিম হতে পারে, যদি পোকামাকড় ডিম হয়েই থাকে কারণ তাহলে প্রতিটা গাছের পাতায় কখনো এইভাবে সেম লেখা থাকবে, এটা ইম্পসিবল। তো এর থেকেই বোঝা যায় যে আল্লাহ পাকের রহমত বসানো হচ্ছে এবং কিছু ইঙ্গিত দিচ্ছে, হয়তো আল্লাহ পাকের রহমত কিছু নাজিল হচ্ছে। কিছু দেখুন, এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আরও অনেক ছবি আমি তুলেছি, আপনারা দেখুন, এগুলো দেখলেই বুঝতে পারবেন। দেখুন দেখুন এখানে কতগুলো ছবি তুলেছি। এটা হচ্ছে কলাপাতার একটা ছবি, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে প্রতিটা ছবিতে দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ বলে লেখা আছে। দেখতে পাচ্ছেন এখানে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো এর থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত এবং দিনের পথে সৎ পথে থাকা উচিত। এগুলো দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন দেখুন এগুলো হচ্ছে, এটা হচ্ছে বাঁশ পাতার একটা ছবি, দেখতে পাচ্ছেন, দেখলেই বুঝতে, প্রতিটা পাতা থেকে কম বেশি আমি ছবি তুলে নিয়েছি। দেখুন এখানে দেখলেই বুঝতে পারবেন, দেখুন আল্লাহ বলে স্পষ্ট লেখা আছে। এইভাবে যদি ডিম হতো, যদি পোকামাকড় ডিম হতো, তাহলে কোনো পাতায় একটা দুটো পাতা ছাড়া সব পাতায় তাহলে থাকতো না, তাহলে প্রতিটা পাতায় কী করে এসছে এটা আমাদেরকে আগে ফার্স্ট টাইম বোঝা উচিত। ওকে, এটা নিয়ে যারা নেগেটিভ অ্যাবিলিটি ছড়াচ্ছে আমি তো মনে করবো তারা ভুল ধারণা। এর থেকে আমাদেরকে একটা শিক্ষা নেওয়া উচিত। দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন, প্রতিটা পাতায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নারকেল পাতা। দেখুন প্রতিটা পাতায় দেখলেই আপনারা বুঝতে পারবেন, দেখুন এগুলো, দেখুন দেখলেই বুঝতে পারবেন। দেখুন একটা, দেখুন প্রতিটা পাতায় দেখুন আল্লাহ পাকের নাম লেখা আছে, প্রতিটা পাতায়, দেখুন প্রতিটা পাতায় স্পষ্টভাবে লেখা আছে। কারণ আল্লাহ পাকের যে রহমত, যে হুকুম, আমাদেরা সেইভাবে পালন করতে হবে, তাহলে আমরা কিন্তু সর্বদা থাকতে পারবো। না হলে এগুলো হচ্ছে কিন্তু আমাদের একটা ইঙ্গিত। দেখুন এগুলো লাইভ ইঙ্গিত দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ স্পষ্ট স্পষ্ট লেখা আছে, একদম দেখতেই বুঝতে পারবেন। দেখুন একদম স্পষ্ট লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে। তো এতগুলো ছবি দেখার পরে আপনাদের কী মনে হচ্ছে, এগুলো কি পোকামাকড় ডিম মনে হচ্ছে, না এটা আল্লাহ পাকের কোনো রহমতের ইঙ্গিত মনে হচ্ছে? যদি মনে হয় যে এটা আল্লাহ পাকের কোনো রহমতের ইঙ্গিত, তাহলে অবভিয়াসলি আজ থেকেই আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন এবং সৎ পথে থাকার চেষ্টা করবেন। এবং এটা আমরা সবাই কম বেশি জানি যে আমরা যে দুনিয়াতে 65 বছর বাঁচি, আখেরাত টাইম অনুযায়ী মাত্র 5 মিনিট যতদিন আমরা দুনিয়াতে আছি, ততদিন আমরা সৎ কাজের আদেশ করব সবাইকে এবং অসৎ কাজের নিষেধ করব। তাহলে দেখবেন যে আমাদের জীবনটা পবিত্রভাবে ফুলের মতো থাকবে, এবং যদি আমরা এই দুনিয়াতে ভালো কাজ করে যেতে পারি, তাহলে আখিরাতটা আমাদের জন্য সেই ভালো অবস্থা আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছে। তো সেই জন্য আমরা যতদিন দুনিয়াতে থাকবো, আমরা যদি সেরকম টাকা পয়সা ধন দৌলত থাকে, তাহলে আমরা চেষ্টা করবো যে গরিব এথি মিসকিন সবাইকে হেল্প করা এবং একে অপরের পাশে থাকা এবং পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়া। এবং এই ভিডিওটা প্রতিটা মুসলিম ভাইয়ের কাছে শেয়ার করে দেবেন। আশা করছি এই ভিডিও দেখার পরে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন এবং সৎ পথে থাকেন। কারণ পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তে 24 ঘন্টার মধ্যে হার্ডলি 40 মিনিট সময় লাগে। এই 40টা মিনিট আপনারা আল্লাহর রাস্তা দেন, দেখবেন আপনাদের জীবনটা ফুলের মতো যাবে, আপনাদের কোনো শরীর খারাপ কিছুই হবে না, আল্লাহ পাকের রহমতে আপনাদের জীবন কাটবে এবং ফুলের মতো সংসার চলবে, কোনো ঝামেলা প্রবলেম কিছু হবে না, সবসময় আল্লাহ পাকের রহমত থাকবে আপনাদের ঘরেতে। ওকে, তো ফ্রেন্ডস সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এবং নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন। আর যদি আমার চ্যানেল নতুন ইউজার হয়ে থাকেন, তাহলে অবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমার পাশেই থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবভিয়াসলি লাইক শেয়ার করে প্রতিটা ফ্রেন্ডসকে শেয়ার করবেন এবং আমাকে মোটিভেশান দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।